বিজেপি কর্মীদের ওপর নিত্যদিনের হামলার ঘটনা নিয়ে কন্টেনমেন্ট জোনে মহকুমা শাসকের দপ্তরে বিজেপি ডেপুটেশন দেয়া নিয়ে শনিবার থেকেই গরম হল বনগাঁর রাজনীতির পারদ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডো মহকুমা শাসকের কাছে দাবি করেছেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার। অন্যদিকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রেখেই মহকুমা শাসককে ডেপুটেশনে দেওয়া হয়েছে। উল্টে বিশ্বজিৎবাবু আরও এক ধাপে গিয়ে বনগাঁ চেয়ারম্যানকে চোরের মায়ের বড় গলা বলে কটাক্ষ করলেন। নিজে বলছে বাজারঘাট বন্ধ, নিজের দোকানগুলো খুলে বসে আছে, এটা বনগাঁর আপামর মানুষ জানেন। বনগাঁর ব্যবসায়ীরা আমার কাছে কমপ্লেন করেছেন যে 11টা থেকে নিজের দোকানটা খোলা, সোনারূপর দোকান, নিজের কেকের দোকান বাটার মোড়ে খুলে বসে আছেন। বনগাঁ এক বিন্দু ব্লকের শাসনে চলছে, এই অভিযোগ সর্বভূ মিথ্যা অভিযোগ। এটা ইচ্ছা উদ্দেশ্য প্রণীত ভাবে কিছু একটা বলতে হয় তাই বলে নিজের দোষটা ঢাকার জন্য বলবে। আমি অত্যন্ত বলবো চোরের মায়ের বড় গলা, যে চুরি করছে সেই ঢাকার জন্য, অপরের নামে দোষ দেয়া, এটা এছাড়া অন্য কিছু না। এদিকে বিধায়কের কটাক্ষ বিষয়ে কোনো প্রতিক্রিয়া অবশ্য চেয়ারম্যানের পক্ষ থেকে পাওয়া যায়নি, কিন্তু অন্যদিকে বিশ্বজিৎবাবুর এই বক্তব্যকে ঘিরে বনগাঁর রাজনীতির লকডাউনের বাজারে আবারও উত্তাল হয় কিনা সেটাই এখন দেখার। বনগাঁ থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।